আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং আর্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম রেজা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবারের গিগে এসইও করবেন যেন আপনার গিগটা সবার প্রথমে চলে আসে, টপ নাম্বার ওয়ানে চলে আসে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমার একটি গিগ দিয়েছিলাম, এই গিগটি আমি আবার রিরাইট করে আপনাদেরকে দেখাচ্ছি এডিট করে। তো প্রথমে আমার গিগ টাইটেলটি ছিল আই উইল ফাইন্ড ইউর মেসেজ হোয়েন ডিগিং সয়েল, ঠিক আছে। তো এইখানে আমার যেহেতু টাইটেলটা ফাইন্ড ইয়োর মেসেজ উইথ ডিগিং সয়েল, তো এই ফাইন্ড ইয়োর মেসেজটা হলো এখানে আমার মেন কিওয়ার্ড, ঠিক আছে। আমি কি কাজ করব, একটি মেসেজ খুঁজে দিব আপনাকে মাটি খুঁড়ার সেই সময় থেকে। তো এইখানে ফাইন্ড ইউর মেসেজটি হলো আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি আমাকে বারবার ব্যবহার করতে হবে। তো এখানে ফান স্টাইল এবং ভাইরাল ভিডিও দিয়ে এখানে ভাইরাল ভিডিও ফাইন্ডিং প্রাঙ্ক দিয়ে আমরা সেভ করলাম। সেভ করার পর নেক্সট স্টেপে গেলাম। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে আমাদেরকে অবশ্যই লিখতে হবে ফাইন্ড ইউর ফাইন্ড মেসেজ সিম্পল। আমরা যদি তিনটি প্যাকেজ এখানে দেই, তিনটি প্যাকেজ যদি এখানে দেই ফাইন্ড ইউর মেসেজ সিম্পল, আর এখানে লিখতে হবে ফাইন্ড ইউর মেসেজ স্ট্যান্ডার্ড, ফাইন্ড ইউর মেসেজ প্রিমিয়াম। তাহলে এখানে কিন্তু আমাদের এই কিওয়ার্ডগুলো এখানে থেকে গেল, ঠিক আছে। তারপর নিচেরগুলোতে আমাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে সর্বোচ্চ তিনবার। তো একবার এখানে ব্যবহার করলাম, একবার এখানে ব্যবহার করলাম, একবার এখানে ব্যবহার করলাম, তিনবার। আর এই তিনটাতে তিনবার ব্যবহার করব, তাহলে আমাদের কিওয়ার্ডটি সর্বোচ্চ 6বার আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এখানে দেখেন আই উইল প্রোভাইড 1920 to 1080 পিক্সেল এইচডি ভিডিও উইথ ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আই উইল ফাইন্ড ইউর মেসেজ। বুঝতে পারতেছেন, আমি এখানে আবার ওই ফাইন্ড ইউর মেসেজটি আমি এখানে কি কাজ করেছি শো করে দিয়েছি। ঠিক এখানেও আপনি একটা লিখে আর্টিকেল লিখে এখানে ফাইন্ড ইউর মেসেজ, এখানেও ফাইন্ড ইউর মেসেজ, এই কিওয়ার্ডটা যেন থাকে, এই কিওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। এই কিওয়ার্ডটি দিলে আপনার ঠিক ছয় জায়গায় আপনার এসইও হয়ে গেল। তারপর যেটা কাজ করবেন ডেসক্রিপশনে আসলে কি লিখবেন, ঠিক আছে। তো ডেসক্রিপশনের আমি আসলে জিনিসটা এখানে চলে আসি। ডেসক্রিপশন আমি একটা ইমেজ দিয়ে আপনাকে বুঝাচ্ছি। ডেসক্রিপশনে সবার প্রথমে লিখবেন টাইটেল। তো টাইটেলে লিখবেন আই উইল ফাইন্ড ইউর মেসেজ উইথ ডিগিং সয়েল। তো টাইটেলে ফাইন্ড ইউর মেসেজ লেখাটি একবার লেখা থাকলো। তারপর শর্ট ডিসক্রিপশনে আপনি আরেকবার লেখার চেষ্টা করবেন ফাইন্ড ইউর মেসেজ, এই কিওয়ার্ডটি আপনার যেই কিওয়ার্ডটি হবে সেই কিওয়ার্ডটি আপনি এখানে লেখার চেষ্টা করবেন। লং ডিসক্রিপশনে আপনি দুইবার লিখবেন আপনার ফাইন্ড ইউর মেসেজ কথাটি, তাহলে আমাদের হয়ে গেল চারবার হয়ে গেল। আর সার্ভিসের জায়গায় একবার লিখবেন আর নোটের জায়গায় একবার লিখে দিবেন, ঠিক আছে। এই 6বার আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে এই এসইওর লিঙ্কটি আপনি লিখে দিতে পারেন। তো যা হোক, আমরা আমাদের ব্রাউজারে যাই। যাওয়ার পর দেখি ডেসক্রিপশনে আমরা ধরেন 6বার লিখলাম। তো এখানে আমাদের টাইটেল কোনটি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল দেওয়া নাই। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিই আই উইল ফাইন্ড ইউর মেসেজ, ফাইন্ড ইউর ফাইন্ড ইউর মেসেজ, আই উইল ফাইন্ড ইউর মেসেজ হোয়েন ডিগিং সয়েল, ঠিক আছে। WHEEN হোয়েন ডিগিং সয়েল, হোয়েন ডিগিং সয়েল, এই যে এটা আমার কিন্তু টাইটেল, ঠিক আছে। টাইটেলে আমি কিওয়ার্ডটি কয়বার ব্যবহার করেছি, একবার ব্যবহার করেছি, ঠিক আছে। আমি এটা হলুদ করে দিলাম এবং বোল্ড করে দিলাম এবং হলুদ করে দিলাম। আমার এখানে মেসেজ বানানটি ভুল হয়েছে, আচ্ছা। এই যে মেসেজটি এখানে আমি দেখতে পাচ্ছি একটি আমার ভুল হয়েছে, আমাকে এটা সংশোধন করতে হবে। MEMASSEG এই যে মেসেজ MESSAG মেসেজ। তো আমি এটা গ্রামারলির সাহায্যে কি কাজ করলাম, এটা আমি বানানগুলো ভুল ছিল কারেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন আপনি মেসেজটি আমার দেখেন। তো টাইটেল আমি একবার ব্যবহার করেছি, ঠিক আছে। তারপর আমি কোথায় ব্যবহার করেছি, ডেসক্রিপশনে। দেখেন এখানে আমি শর্ট ডেসক্রিপশনটাতে একবার ব্যবহার করেছি। আপনি কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারবেন মেসেজটা। तो ये देखते पाচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমি গিগটি দিয়েছি। তো এখানে আমি এটা সেভ করব। তো ঠিক এইভাবে ডেসক্রিপশন যখন আপনারা লিখবেন তখন এখানে 6 বার এই কিওয়ার্ডটি ব্যবহার করার চেষ্টা করবেন, সর্বনিম্ন 5 বার, ঠিক আছে। আর রিকোয়ারমেন্টস আপনারা সব সময় একটা জিনিসই লিখবেন, আমি যেটা লিখে থাকি অল টাইপ অফ ইনফরমেশন দ্যাট ইউ প্রোভাইড, অল টাইপ অফ ইনফরমেশন দ্যাট ইউ প্রোভাইড, এই জিনিসটি লিখে রাখবেন। আর গ্যালারিতে আপনারা সব সময় একটা আকর্ষণীয় ছবি দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, ছবিটি আপনি সেভ করে নেবেন, তাহলে আপনার গিগটি কমপ্লিটলি এসইও করা হয়ে যাবে। আরেকটি এসইও করা দেখাবো, ইমেজের মধ্যে কিভাবে এসইও করতে হয় সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।